নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সব্যসাচীদা এবং আপনারা যেমনটা জানেন টাইমের ক্রিকেট শোয়ের আজকে বিশেষ যে শোয়ের টপিক সে মানুষটাও খুব বিশেষ এবং এই মুহূর্তে যদি দেখা যায় ভারতীয় ক্রিকেটের দিকে যদি আমরা নজর দিই সামনী বডার গাভাস্কার সিরিজ এবং সেই সিরিজের একাধিক ক্রিকেটার নিয়ে কথা হচ্ছে ঠিকই আমাদের প্রত্যেকের নজর কিন্তু একজনের দিকেই যাচ্ছে বারংবার তিনি মোহাম্মদ শামী শুধু আমাদের নয় অস্ট্রেলিয়ায় যে টিমটা রয়েছে গৌতম গম্ভীর বিরাট কোহলি জশপ্রীত বুমা থেকে শুরু করে সবার কোথাও গিয়ে ফোকাসটা মোহাম্মদ মহম্মদ শামির দিকে কারণ আমার তো বড় ম্যাচ হই না হ্যাঁ অস্ট্রেলিয়া টিমেরও নজরটা রয়েছে সত্যিই তিনি পরে যখন চাপে পড়ে যাবে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের প্রায় প্রত্যেকটা প্লেয়ার কিংবা তার মাঠের বাইরে দুটো ক্যাম্পের প্রাক্তন ক্রিকেটার সবাই চেয়ে মুখ চেয়ে আছেন যে স্বামী খেলতে পারবেন না পারবেন না এটার উপরে অনেক কিছু নির্ভর করে আছে আর স্বামী এলে তাদেরও যে যে পিচ নিয়ে এত পরিকল্পনা স্বামী তো এসে সব মানে ভেস্তে দিতে পারে এমন একজন ক্রিকেটার আর স্বামী নিয়ে কথা হচ্ছে কেন আপনারা ইতিমধ্যেই জানেন যে মোহাম্মদ স্বামী রঞ্জিতে কাম করেছে বাংলার দলের হয়ে এবং প্রথম ইনিংসে যখন তিনি বল করতে গেছেন বল হাতে চার চারটি মূল্যবান উইকেট নিয়েছেন শুধু উইকেট নিয়েছেন না ফিল্ডিং করেছেন পুরো নব্বই ওভার এবং তারপর ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন ছত্রিশ বলে সাঁত্রিশ যদি না হয় সভ্যতা অর্থাৎ একশো দুই স্ট্রাইক রেটে ব্যাটিংও করেছেন একজন ক্রিকেটার যিনি বেশ কিছুদিন ধরে বলছেন আমি ফিট আমি খেলতে চাই এবং সেই ক্রিকেটারকে নিয়ে যখন দুপক্ষ ভাগ হয়ে গেছে সমালোচনা আত্মসমালোচনা বিভিন্ন রকম বিষয় চলছে তিনি কিন্তু মাঠে নেমেই প্রমাণ করলেন যেরকমটা বিশ্বকাপেও প্রমাণ করেছিলেন মোহাম্মদ স্বামী সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে সভ্যতা প্রথম টেস্ট হাতে আর সময় নেই প্রথম টেস্টে কি দর্শক বন্ধুরা স্বামীকে দেখতে পাবে দেখো মানে একজন ভারতীয় হিসেবে ভারতীয় মানে আমি সাংবাদিকতার বাইরে কেউ গিয়ে বলছি ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে আমি তো অবভিয়াসলি চাইবো যে ভারতের সেরা দলটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচটা শুরু করুক প্রথম টেস্ট ম্যাচটা নাও খেলতে নামুক সেক্ষেত্রে জাসপ্রিত বুমরার সঙ্গে মোহাম্মদ স্বামীকেই দেখতে চাইবো বা শুধু আমি নই আমাদের মতো অনেকে কিন্তু সেটা কি আদৌ সম্ভব সেটা কি বাস্তবে সম্ভব তার কারণ আমি তোমাকে বলে রাখি আজকে তারিখ আগামীকাল অর্থাৎ হচ্ছে বাংলা বনাম মধ্যপ্রদেশ শেষ ট্রফি সেই ম্যাচটা খেলার পরে স্বামীর কি শারীরিক কন্ডিশন থাকবে আহ এনসি ফিজিও নিতিন প্যাটেল রয়েছেন তার সঙ্গে তার একজন সহযোগী রয়েছেন এই মুহূর্তে হলকা স্টেডিয়ামে স্বামীর সঙ্গেই রয়েছেন এবং রয়েছেন আজায় রাত্রা অন্যতম একজন মুখ্য নির্বাচক তো সবটাই নির্ভর করছে নীতিন প্যাটেলের উপর যে ম্যাচে সব থেকে যেটা চাপের বিষয়টা হলো বা সেটা হচ্ছে একমাত্র বাংলা দল বা বিসিসিআই যে ভিডিও অ্যানালিস্ট তার উপর ভরসা করে থাকতে হচ্ছে এই ম্যাচটা কিন্তু টেলিকাস্ট হচ্ছে না টিভিতে টেলিকাস্ট হচ্ছে না কিংবা তোমরা জানো যে আমরা সকলেই জানি যে এই মুহূর্তে রঞ্জিত রবি গত কয়েক মসুন ধরে ওটিটি প্ল্যাটফর্মেও স্ট্রিমিং করা হয় এই ম্যাচটা পার্টিকুলারলি কিন্তু স্ট্রিমিং করা হচ্ছে না হয়তো মোহাম্মদ শামী এটা মানে স্ট্রিমিং করতে হলে বা লাইভ টেলিকাস্ট করতে হলে একটা ইউনিটকে চার পাঁচ দিন আগে চলে যেতে হয় মাঠে ফলে এটা লাস্ট মুহূর্তে মোহাম্মদ শামী ইনক্লুশন হয়েছে ফলে সম্ভব হয়নি টেলিকাস্ট করাটা ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র বিসিসিআইয়ের যে ভিডিও অ্যানালিস্ট তার উপর ভরসা এবং আমরা কিছু আমাদের কিছু সোর্সের সৌজন্যে কিছু ভিডিও পেয়েছি সেই ভিডিওগুলো নিয়ে আলোচনা করবো তার কারণ হচ্ছে আলোচনার বিষয়বস্তুটা রয়েছে যেহেতু মোহাম্মদ স্বামী তো তার আগে তুমি যেটা বলছিলে যে ভীষণ গুরুত্বপূর্ণ স্বামীর প্রথম টেস্ট ম্যাচ থেকে খেলা কিন্তু যদি না পারেন তাহলে আমাদের সকলেরই আশা থাকবে অন্তত অ্যাডিলেট টেস্ট অর্থাৎ পিঙ্ক বল টেস্টে যেহেতু স্বামী খেলেন এবং তার আগে রৌনক তিরিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর অর্থাৎ মাত্র এক দুদিনের দুদিনের প্রধানমন্ত্রী একাদশ বনাম ইন্ডিয়ানসের একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে পিঙ্ক বল টেস্টের আগে বোঝাই যাচ্ছে গোলাপি বলেই খেলা হবে তো সেক্ষেত্রে দুদিনের প্র্যাকটিস ম্যাচ সময় অনেক কম হলেও স্বামী যদি ওই ম্যাচটা খেলতে পারেন তাহলে একটু অ্যাকোমোডেট হতে পারবেন অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে যদিও এর আগে তার ক্রিকেট কেরিয়ারে একাধিকবার অস্ট্রেলিয়া ভিজিট করেছেন তিনি টেস্ট ক্রিকেট খেলার জন্য বা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তবে এইবারটা অনেকটা আলাদা তার কারণ হচ্ছে এইবার স্বামী এক বছরের ব্যবধানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে নামবেন এবং কাকতলিও হবে লাস্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন ফর্ম্যাটটা আলাদা ছিল ফিফটি ওভার ফরম্যাট এইবারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফরম্যাটটা আলাদা লাল বলের ক্রিকেট একদমই তাই এসব বোধ তবে যে কথাটা আমি বলছিলাম যে স্বামীর প্রথম ম্যাচ টেস্ট ম্যাচে কি দেখা যাবে কি যাবে না যেমন যেমন ধরো রবি শাস্ত্রী তিনি বলছেন স্বামীকে তুলে দাও বিমানে যশপ্রীত গুঙ্গার সাথে জুটি বেঁধে খেলা শুরু করুন আবার অন্যদিকে যেমন শোনা শোনাচ্ছে যেটা তোমার থেকে আমি একটু আগে কথা শুনছি জানলাম যে স্বামীর যে ব্যক্তিগত যে কোচ আছে তিনি জানিয়েছেন যে স্বামী হয়তো অ্যাডিলেড টেস্টের পর দলের সাথে যোগ দেন বা মানে প্রথম দুটো টেস্টের পর স্বামীকে পাবে ভারতীয় দল অর্থাৎ দুটো না রয়েই যাচ্ছে যে প্রথম টেস্ট না দ্বিতীয় টেস্ট নাকি তারপর আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ যেটার উপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাটা নির্ভর করছে পুরোটাই নির্ভর করছে যদি স্বামী প্রথম টেস্টটা মিস করে যায় সেই ক্ষেত্রে জন্য কতটা মানে হতে পারে এবং যখন তিনি কামব্যাক করবেন যেটা তুমি বলে যে দুদিনে যদি যদি ওই একবার নামতে তাহলে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে যদি সেটা সম্ভব না হয় তোমার কি মনে মানে হুট করে একটা খেলোয়াড়কে নামানোর রিস্ক নেবে ভারতীয় ম্যানেজমেন্ট দেখো ভারতীয় দল কিন্তু এই মুহূর্তে প্রচুর চাপে রয়েছে ভারতীয় দল থেকে শুরু করছি বিষয়টা তার কারণ হচ্ছে অধিনায়ক রোহিত শর্মা তিনি প্রথম টেস্ট খেলবেন না প্রথম দুটো টেস্ট তিনি আউট করবেন এখনও সম্পূর্ণ অনিশ্চিত বিসিসিআই তরফ থেকে বা রোহিত শর্মার ক্যাম্পের তরফ থেকে কোনো অফিসিয়ালি ইনফরমেশান এখনও শেয়ার করা হয়নি যদিও সোশ্যাল মিডিয়াতে দুদিন আগে ভাইরাল হয়েছিলো যে তিনি বান্দাকুল্লা কমপ্লেক্সে গিয়ে প্র্যাকটিস করছেন ভালো কথা প্র্যাকটিস করছেন তিনি রেডি রেডি থাকছেন যদি ইলেভেন তাওয়ারে যদি কল আসে তাহলে তিনি অস্ট্রেলিয়া ফ্লাই করে যাবেন চার্টার্ড ফ্লাইটে অস্ট্রেলিয়ায় যাওয়া তার পক্ষে কোনো মানে অসুবিধার বিষয় নয় সেম এস মোহাম্মদ স্বামী রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ ছিলেন দীর্ঘদিন তিনি ভারতীয় ক্রিকেটের আফটার রিটায়ারমেন্ট তিনি ভারতীয় ক্রিকেটকে খুব কাছ থেকে দেখছেন তিনিও জানেন স্বামীর পক্ষে যদি একেবারে মাথা ঠান্ডা করে বিশ্লেষণ করা যায় প্রথম টেস্টটা খেলা ভীষণ কঠিন কিন্তু রবি শাস্ত্রী এটা বলছেন রবি শাস্ত্রী মানে একটা ভারভ্যালি অজি ক্যাম্পের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করছেন এবং রবি শাস্ত্রী এটা বরাবর করে এসছেন এটা তার মানে অ্যাজ এ ক্রিকেটার করেছেন অ্যাজ এ কোচ করেছেন অ্যাজ এ কমেন্টেটারও করছেন কারণ এবং করার মধ্যে কোনো ভুল নেই তার কারণ আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম মানে খুব কেন এই আর্টিকেলটা লেখা হলো যে ব্র্যাড হ্যাডিন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিবা যাকে হয়তো মানে অস্ট্রেলিয়ার বাইরে কেউ চেনে না তিনি একটু মন্তব্য করেছেন যে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের সঙ্গে জেল করতে পাচ্ছেন না বিরাট কোহলি যার জন্য বিরাট কোহলি ডান পাচ্ছেন না তিনি এই তথ্যটি কোথা থেকে পেলেন তাকে কানে কানে এসে কে বলে দিয়ে গেল যে ভাই বিরাট কোহলি গৌতম গম্ভীর এবং রবিশাস্ত্রী রোহিতের সঙ্গে জেল করতে পাচ্ছেন না তাহলে তো তাকে পঞ্চাশ ঘরে বিশ্বকাপ দেখা উচিত রোহিতের সঙ্গে জুটি বেঁধে কেমন পারফর্ম করেছিলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখা উচিত এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ের পরে গোটা বম্বে জুড়ে রাস্তা জুড়ে রোহিত এবং বিরাট কেমন সেলিব্রেশন করেছিলেন ওয়াংখেট যখন নেচেছিলেন সেই ভিজুয়ালগুলো দেখা উচিত যাই হোক মানে এটা অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজি যদি এরকম মাইন্ড গেম হয় তাহলে রবি শাস্ত্রী যদি বলে থাকেন যে স্বামীকে এই মুহূর্তে বিমানে তুলে দেওয়া উচিত রবি শাস্ত্রী ওইরকম সিদ্ধভঙ্গি দিয়ে কথাবার্তা বলেন তো একদম ঠিক বলেছেন এবং এই এই উল্টো পাল্টা প্রেসারটাও রাখা উচিত কারণ হচ্ছে ইন্ডিয়া টিম কিন্তু এই মুহূর্তে ব্যাকফুটে তুমি কিছুক্ষণ আগে বললে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কথা ভুলে যাও আমার মনে হয় ইন্ডিয়ান টিমের একজন সদস্যও মনে করছে না তার কারণ চার শূন্যে এই অবস্থায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারানো ইটস ভেরি টাফ মাথায় রাখতে হবে গত এগারো বছর কিন্তু অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি যেতে নি সেটা ঘরের মাঠে বলো কিংবা ইন্ডিয়াতে এসে বলো ফলে ওরা কিন্তু একেবারে মানে ক্ষুধার্ত বাঘের মতো হয়ে আছে এই ট্রফিটা নিজেদের দখলে রাখার জন্য এবং যদি রোহিত না খেলতে পারেন প্রথম দুটো দুটো টেস্ট ম্যাচ বা প্রথম টেস্ট ম্যাচ স্বামী যদি না খেলতে পারেন এটা কিন্তু ভারতীয় দলের জন্য সুখের বার্তা হবে না তার কারণ যাসপ্রীত বুমরা যতই ফর্মে থাকুন মোহাম্মদ সিরাজের ফর্ম কিন্তু একেবারেই পাতে দেওয়ার মতো নয় এবং ভারতীয় ব্যাটিং কোন পর্যায়ে রয়েছে সেটা বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটে টেস্টে আমরা কিন্তু দেখে গিয়েছি একদমই তাই তবে কি বলতো সভ্যতা অসাধ্য সাধন করতে পারেন যিনি বা যারা তাদের নিয়ে তো আলোচনা হচ্ছে কেউ কিন্তু সেই সময় দু হাজার তেইশ বিশ্বকাপের সময় ভাবেনি যে স্বামী এরকম দলে ফিরে এতগুলো উইকেট নিয়ে চলে যাবেন তিনি পারেন তাই বারংবার তাকে নিয়ে আলোচনা হয় এবং এটা তো আমরা ভারতীয় দলে কবে স্বামী ফিরবেন বা তার কী আপডেট তিনি কী পরিস্থিতিতে রয়েছেন সেই সব নিয়ে আলোচনা করছি তবে স্বামীকে নিয়ে যখন আলোচনা করছি বাংলা দলের কথাও তো বারংবার আসছে এই মুহূর্তে যদি আজকের দিনের শেষে যদি আপডেটটা বলা যায় যে তিন দিন শেষে আর একদিন হাতে বাকি ম্যাচটা কিন্তু একদম ফিফটি ফিফটি জায়গায় রয়েছে এবং যেহেতু মোহাম্মদ শামীব তুমি দেখো যদি সিমিলারিটি খোঁজো দুটো ইনিংসে স্বামীর বোলিংয়ে প্রথম দিনের শেষে স্বামী দশ ওভারে চৌত্রিশ রান ছিলেন উইকেটলেস উইকেটলেস আমি দেখলাম কয়েকটা ন্যাশনাল মিডিয়া লিখেই দিয়েছিল স্বামীর আউটিং খুব পুওর হলো কেন হলো আমি জানি না মানে স্কোরবোর্ড বোর্ড ধরে কী করে একজন বোলারকে জাজ করতে পারে কোনো প্রচার মাধ্যম আমার জানা নেই তারপরের দিন স্বামী জবাব দিয়ে দিয়েছেন চুয়ান্ন রানের চার উইকেট তার মানে হচ্ছে চৌত্রিশ রানের শূন্য উইকেট ছিল চুয়ান্ন রানের চার মানে আর কুড়ি রান দিয়ে চার চার উইকেট তার মধ্যে একটা কিন্তু হ্যাট্রিকের সুযোগ ছিল যদিও স্বামী হ্যাট্রিকটা মিস করেছেন সেকেন্ড ইনিংসেও তুমি দেখো এখনও পঞ্চাশ রান পঞ্চাশ রান পঞ্চাশ পঞ্চান্ন রান দিয়ে ফেলেছেন একটা মাত্র উইকেট নিয়েছেন শেষের দিকে একটা উইকেট নিয়েছেন কে জানে না কে জানে না বা কে বুকটুকে বলতে পারে যে কালকে স্বামী আরেকবার বেঙ্গলকে ব্রেকথু দেবেন না এবং প্রথম আওয়ারটা ওটা তো স্বামীর জন্য আদর্শ সময় নতুন বল রয়েছে প্রায় নতুন বল একটা সুইমিং কন্ডিশন থাকবে হোলকারের যে উইকেটটা উইকেটটা গ্রিন টপ উইকেট আছে পেস সুযোগ 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 পাচ্ছেন রাজেদ পাটিডার এবং ভেঙ্কটেশ আইয়ার এই দুটো ব্যাটারকে যদি আরও একবার ফেরানো যায় রাজেদ পাটিডার কিন্তু ইতিমধ্যে স্ট্রোক খেলছেন চৌত্রিশ রান করে ব্যাট করছেন তো যদি ফেরানো যায় তাহলে কিন্তু অবশ্যই ভারত সরি বাংলার একটা ভালো সুযোগ আছে এবং সেই সঙ্গে একই সঙ্গে স্বামী যদি পারফর্ম করেন তাহলে কিন্তু স্বামীর জন্য অস্ট্রেলিয়া সফরের বিমান ধরার ব্যাপারটা সুগম হয়ে হয়ে যাবে যাবে আর একটু আমার ধারণা কনফার্ম হয়ে আছে আমার ধার আমার মতে যেরকম বাজ উঠেছে হ্যাঁ দেখো দেখো একটা জিনিস তুমি বলো স্বামী সোশ্যাল মিডিয়াতে এই ম্যাচটাকে নিয়ে যা হাইপ আছে এই একই রাউন্ডে কিন্তু গোয়ার দুজন ক্রিকেটার ট্রিপল সেঞ্চুরি করে বসে আছে অর্জিন টেন্ডুলকার পাঁচ উইকেট নিয়েছেন আজকে আনশুল দশ উইকেট নিয়েছেন কোনো বাজ আছে কি সোশ্যাল মিডিয়াতে একমাত্র বাজ হচ্ছে মোহাম্মদ শামীকে নিয়ে তার মানে একটা প্রেসার তো একটা ক্যাম্পের থেকে তৈরি করা হচ্ছে এবং এটা কিন্তু অজয় রাত্রার জন্য খুব খুব হার্ড টাস্ক আজকে আমি বলছি তোমাকে রৌনকে আলোচনার মধ্যে যে সবাই স্বামীর বোলিং নিয়ে কথা বলছিলো আমি বুঝতে পারছিলাম না স্বামীর বোলিং নিয়ে কথা বলার কি আছে এমন একটা ক্রিকেটার যাকে বারবার ব্রাত্য করা হয়েছে ভারতীয় দলে পারফর্ম করার পরেও দু হাজার উনিশের বিশ্বকাপের সেমিফাইনাল স্বামীকে ড্রপ করা হয়েছিল সেই সেই কারণটা আজও বিরাট কোহলির রবিশাস্ত্রী দিতে পারবেন না দু পঞ্চাশের বিশ্বকাপ প্রথম কয়েকটা ম্যাচে ড্রপ জায়গা হচ্ছে না হার্দিক যদি ইঞ্জুরি না হতো তাহলে তো স্বামী জায়গায় পেত না সেখানে সাত ম্যাচে চব্বিশটা উইকেট এখানেও দেখো স্বামীকে কিন্তু একটা অগ্নি পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়ার বিমানে উঠতে হচ্ছে তাহলে বারবার করে একটা প্লেয়ার যে চ্যাম্পিয়ন প্লেয়ার যে দেশকে ম্যাচ জেতাচ্ছে ম্যাচ উইনার বোলার তাকে বারবার করে পরীক্ষা দিতে হচ্ছে এবং আমার মনে হয় স্বামী এই পরীক্ষাটাতেও পাস করবেন এবং যথেষ্ট ভালো মার্কস নিয়ে পাস করবেন এবং শুধু সময়ের অপেক্ষা যে কখন বিসিসিআই বিসিসিআই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে যে মোহাম্মদ স্বামী অস্ট্রেলিয়াকে আমি বিমানে উঠবেন একেবারেই তাই মানে স্বামী হচ্ছেন সেই জাদুকর যে জাদুকরের হাতের যে জাদু আছে সেই জাদু দিয়ে তিনি বাংলাকেও রঞ্জির এই গুরুত্বপূর্ণ ম্যাচটা জেতাতে পারেন এবং ভারতীয় দলকে বর্ডার গাওয়াস্কার টেস্ট সিরিজে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন দেখো স্বামী যদি নিজের যেরকম যেরকমভাবে নতুন বলে বা সকালের দিকে যেরকম লাল ক্রিকেটে বল করে থাকেন সেই যদি ধরে রাখতে পারেন সেই যদি বজায় রাখেন তাহলে স্বামী এবং বাকি যে বাংলা চার পেসার তিন পেসার রয়েছে তারা কিন্তু প্রথম আওয়ারে যদি ডমিনেট করতে পারে তাহলে ম্যাচটা বেঙ্গল জিতবে এবং বেঙ্গল জিতলে দুটো ফায়দা একটা বেঙ্গলের একটা আউটরাইট জয় খুব দরকার যেহেতু বৃষ্টির জন্য আর খারাপ ওয়েদারের জন্য বেঙ্গল দুটো ম্যাচ থেকে কোনো পয়েন্ট পাইনি সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গলের ফায়দা বেঙ্গল একটা বাইরে আউটসাইড আউট জিতলো এবং পাশাপাশি হচ্ছে স্বামীর তো অবশ্যই কেননা তিনশো ষাট দিন পরে মাঠে নামা মাঠে নেমে পারফর্ম করা উইকেট নেওয়া নব্বই ওভার ফিল্ডিং করা আফটার ফিল্ডিং শরীরের কন্ডিশন কিরকম থাকে সবটা মিলিয়ে স্বামী যদি পরীক্ষায় পাস করেন অগ্নি পরীক্ষায় যদি মানে একদম ভালোভাবে পাস করেন তাহলে অস্ট্রেলিয়ার টিকিটটা পেয়ে যাবে এবং তারপর দেখা যাবে স্বামীর এবং বুমরা জুটিকে যেটা আমরা দেখতে চাই একদম একদমই আমরা প্রত্যেকেই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এবং স্বামী হচ্ছেন সেই সেই জাদুকর যে জাদুকরের হাতের জাদু কাঠি দিয়ে তিনি একদিকে যেমন বাংলার দলকে রঞ্জিরি গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার দিকে নিয়ে যেতে পারেন আর ঠিক তারপরে একবারে ফ্লাইট ধরে অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দলকে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ যে সিরিজের দিকে সকলের নজর সেই সিরিজ জয়ের দিকেও ভারতকে নিয়ে যেতে পারেন তো আপনারা কি মনে করছেন স্বামী কি প্রথম টেস্ট থেকেই ভারতীয় দলে দেখতে পাবো আমরা নাকি দ্বিতীয় টেস্ট কবে দেখতে পাচ্ছেন বা কবে দেখতে চাইছেন কমেন্ট বক্সে জানাবেন এবং বাংলার দল আমরা তো প্রত্যেকেই বাংলার দল নিয়ে কথা বলি বাংলার দলের আগামীকাল জয়ের কতটা সম্ভাবনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন কারণ এক্সট্রা টাইম বাংলার ফুটবল আর ক্রিকেট নিয়ে যে আড্ডাগুলো আমাদের হয় যে শো হয় যে আপডেটস থাকে সেগুলো জানতে হলে সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো ফলো করে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম